আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো থাম্বনেল দেখে বুঝতেই পারছেন ভিডিওটা কীরকম হতে যাচ্ছে, কিভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে আপনার ফোন গ্যালারিতে ফটো ডাউনলোড করবেন। তো ইনস্টাগ্রাম থেকে ফটো ডাউনলোড করার জন্য আমরা যে ফটোটি ডাউনলোড করব সেই ফটোটির লিঙ্কটি কপি করব। ধরুন আমি এই ফটোটা ডাউনলোড করব, এই ফটোটার এই থ্রি ডট একটা ক্লিক করব, দেন কপি লিঙ্ক একটা ক্লিক করব। তারপরে আমরা চলে যাব একটি ব্রাউজারে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। দেন আপনি ব্রাউজারে এসে লিখবেন সার্চ আইকনে ফটো ডাউনলোডার ফর ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটটির ভিতরে প্রবেশ করার পরে দেখবেন এখানে লিঙ্ক চাচ্ছে, তো এই লিঙ্কে ক্লিক করে আমরা যেই লিঙ্কটা কপি করে আনলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করব। লিঙ্কটা পেস্ট করার পরে এই ডাউনলোড ফটোতে ক্লিক করব, একটু লোডিং হবে। দেন দেখতেই পারছেন যে ফটোটার লিঙ্ক আমরা কপি করে এনেছি সেই ফটোটা এখানে চলে আসছে। ডাউনলোড অপশনে ক্লিক করলেই ফটোটা ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে। তাই আমরা ডাউনলোড অপশনটা ক্লিক করলাম, দেন কিছু অ্যাড আসবে, অ্যাডগুলোকে ক্লোজ করে দেব। দেখেন ওপেন হয়ে গেল ইমেজটা, এখন আমরা গ্যালারিতে চলে যাচ্ছি। এই যে দেখুন ফটোটা সেভ হয়ে গেল গ্যালারিতে। তো যদি আপনি এই ভিডিও দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।